তার অঙ্গুলি হেলন ছাড়া নাকি একটা সময় ইন্ডাস্ট্রিতে পাতাও নড়তো না। প্রসেনজিতের কারণেই নাকি ওই সময়ের বহু তারকা কাজ হারিয়েছিলেন। তবে যতই বিতর্ক থাকুক না কেন, একথা ঠিক যে টলিউড ইন্ডাস্ট্রির একজন মহানায়ক হলেন প্রসেনজিৎ। উত্তম কুমারের পরবর্তী সময়ে চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, তাপস পাল, ভিক্টর ব্যানার্জিদের পাশাপাশি প্রসেনজিৎ বাংলা ছবির হলের দর্শকদের ফিরিয়ে আনতে অনেক বড় ভূমিকা নব্বইয়ের দশকের কমার্শিয়াল বাংলা ছবিগুলো দর্শকদের কাছে আজও জনপ্রিয়। নায়ক হিসেবে প্রসেনজিৎ তো 10-এর মধ্যে 10 পাওয়ার যোগ্য। কিন্তু পড়াশোনাতে কেমন ছিলেন আমাদের বুম্বাদা? প্রসেনজিতের অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই আঙুল উঠবে না। তবে তিনি পড়াশোনাতে কেমন ছিলেন জানেন? সাধারণত টলিউড ইন্ডাস্ট্রি তারকাদের পড়াশোনা সম্পর্কে সাধারণ মানুষের মনে নেতিবাচক ধারণা থাকে। একথা সত্যি যে প্রসেনজিৎ খুব অল্প বয়সে টলিউডে পা রেখেছিলেন, তাই বলে কিন্তু তিনি তার পড়াশোনার সঙ্গে আপোষ করেননি। বুম্বাদা যেমন অভিনেতা হিসেবে একজন সেরা নায়ক ছিলেন, তেমনি পড়াশোনাতেও ছিলেন তুখর। গ্ল্যামার দুনিয়া টানে খুব কম বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি, ক্রমেই তিনি হয়ে ওঠেন টলিউডের খোদ ইন্ডাস্ট্রি। অবশ্য খুব ছোটতেই শিশু শিল্পী হিসেবে শুরু হয়েছিল তার অভিনয় কেরিয়ার, তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু তার তাক লাগানো রেজাল্ট ছিল। সদ্য এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম জুড়ে কীর্তি ছাত্রদের নিয়ে মাতামাতি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে উঠে এলো প্রসেনজিতের মাধ্যমিক রেজাল্ট। জানেন মাধ্যমিকে কত নম্বর ছিল প্রসেনজিতের? লেখাপড়া ভালো ছিলেন ছাত্র জীবনে তিনি, মাধ্যমিকে 60%-এরও বেশি নম্বর ছিল তাঁর। তখনকার দিনে 60% মানে নিঃসন্দেহে অসাধারণ বলা চলে। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। একজন কীর্তি ছাত্র না হলে কি আর অভিনয়ের পাশাপাশি পড়াশোনা এত দূর এগোতে পারতেন আমাদের বুম্বাদা?